আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশন আরা আজ আবারও এসে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমার নতুন এই ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আর আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, কমেন্টস বক্সে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটি। ঠিক আছে, তো আমার থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি আজ কী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রাজধানী ঢাকার কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার কারণ বাজার নিয়ে, কারণ বাজার আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা এনজয় করবেন। এবং যারা কারণ বাজার নিয়ে অনেক কিছুই জানেন না, এই বাজার সম্পর্কে অনেক কিছুই ধারণা নাই, সেসব আশা করছি আপনাদেরকে আমি জানাতে পারবো। তো আসুন তাহলে কারণ বাজার সম্বন্ধে কিছু জেনে নেই। কারণ বাজার ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার। 2002 সালের হিসাব অনুযায়ী এই বাজারে 1255টি দোকান আছে, এর মধ্যে 55টির মালিক ঢাকা সিটি কর্পোরেশন। এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে প্রতিটা সবজি এবং ফলের জন্য আলাদা আলাদা নির্ধারিত আড়ত রয়েছে। রয়েছে মাছের বিশাল পাইকারি বাজার। এই বাজারে পাইকারি ও খুচরা দুইভাবেই বাজার করা যায়। এছাড়াও এখানে রয়েছে নির্ধারিত কামারপট্টি, আছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স মার্কেট, আছে হার্ডওয়্যার ও সেন্টারি মার্কেট, আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য খোলা বাজার, আছে বিশাল ফলের আড়ত। আর এই আড়তের বৈশিষ্ট্য হলো এখানে যাবতীয় সকল দেশীয় ফল সব সময় সারা বছরই পাওয়া যায়। সবচেয়ে নাম করা ও জনপ্রিয় আড়ত যেমন মেঘনা ফার্ম, স্বদেশ ফার্ম, সোনার বাংলা, বাণিজ্যালয়, আমিন ট্রেডার্স, কিরণ ট্রেডার্স, শাহালি ফার্ম, ঢাকা শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে এখানে অনেক বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার, বাংলাদেশ, দি ইন্ডিপেন্ডেন্ট এবং আরও অনেক খবরের কাগজের প্রধান অফিস এই কারণ বাজারে অবস্থিত। এছাড়াও 21 টেলিভিশন, এনটিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, বাংলা ভিশন, আর টিভি টেলিভিশনের প্রধান শাখা এবং স্টুডিও কারওয়ান বাজারে অবস্থিত। আচ্ছা, এই কারওয়ান বাজার সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে মঙ্গলবার পুরো দিবস ছুটি আর বুধবার হচ্ছে অর্ধ দিবস ছুটি। তো যারা কারওয়ান বাজারে বাজার করতে আসবেন তারা অবশ্যই এই কথাটা মাথায় রেখে পরে আসবেন। এবার আমি কারণ বাজারের ছোটোখাটো একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। 1700 শতাব্দী থেকেই এখানে বাজার ছিল। 1800 শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারওয়ারি ব্যবসায়ী এখানে প্রথম মার্কেট খোলেন। তার নামেই এই বাজারের নামকরণ হয়েছে। অন্য আরেকটি মত হতে জানা যায় সুরি বংশের প্রতিষ্ঠাতা ও ভারতবর্ষের সম্রাট শেরশাহ সুরি সুলতানি বাংলার রাজধানী সোনারগাঁও থেকে পাঞ্জাবের মুলতান পর্যন্ত 4800 কিলোমিটার দীর্ঘ সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। তিনি প্রথম ঘোড়ার ডাকের ব্যবস্থা করেছিলেন, দ্রুত সংবাদ আদান প্রদান, পথচারীদের নিরাপত্তা, রাত্রি যাপন, সংবাদবাহকের ঘোড়া বদল ইত্যাদি কারণে এই সড়কের নির্দিষ্ট দূরত্বে তার প্রশাসন নিরাপত্তা চৌকি ও সরাইখানা স্থাপন করেছিলেন। ইতিহাস বলে সড়ক ই আজম কারওয়ান বাজারের পাশ দিয়ে অথবা কোনো সংযোগ সড়কের মাধ্যমে এই বাজারের সাথে সংযুক্ত ছিল। এখানেও ছিল একটি সরাইখানা, এর ফার্সি শব্দ কেরাভা যার অর্থ হলো সরাইখানা, কেরাভা থেকেই কেরভান। আর এই কেরভান থেকেই কালের পরিক্রমায় এই জায়গার নাম হয়েছে কারওয়ান বাজার বা কারওয়ান বাজার। তো ঠিক আছে, চলুন তাহলে আমরা কারওয়ান বাজারের ভেতর এবং বাহির পাশটা দেখি। ভেতরে এর কতটুকু, যেহেতু আমি আগেই বলেছি যে এটা পাইকারি এবং খুচরা বাজার, তো ভেতরের যে বিশাল এরিয়া নিয়ে কী কী এরা পাইকারি করে আর কী কী খুচরা বিক্রি করে সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঠিক আছে, চলুন আমরা আজ কারওয়ান বাজারের ভেতর এবং বাহিরের পাশটা দেখে আসি। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখতে থাকুন কারওয়ান বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।